জেটিভি নিউজ, ঐক্যের পথে মোড়া। একের পর এক বিদেশি ভাষায় গান গেয়ে আলোচিত সমালোচিত হচ্ছেন বগুড়ার হিরু আলম। তবে সমালোচনাকে পাত্তা না দিয়ে এবার তিনি আফ্রিকার ভাষায় গান গাইলেন। তবে গানের ভাষা পূর্ব আফ্রিকার দেশ উগান্ডা নাকি তানজানিয়ার তা নিশ্চিত হওয়া যায়নি। এই গানের সঙ্গে তানজানিয়ায় জন্মগ্রহণকারী গায়িকা ফাতুমা বিনতে বারাকার একটি গানের সুর ও লিরিক্সের কিছুটা মিল পাওয়া গেছে। শুক্রবার মিউজিক ভিডিও আকারে গানটি হিরু আলমের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। ভিডিও প্রকাশের মাত্র 24 ঘন্টারও কম সময়ের ব্যবধানে 1.5 লাখ ছাড়িয়ে যায় গানটির ভিউ। এতে দেখা গেছে সারা গায়ে পাতা জড়িয়ে নৃত্যে মেতে উঠেছেন হিরু আলম ও তার সহশিল্পীরা। গানটির অধিকাংশ কথা বোঝা না গেলেও গানটিতে নিজের নাম ভালোভাবেই ফুটিয়ে তুলেছেন তিনি। গত বছরের 26 নভেম্বর হিরু আলম তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বাবু খাইসো নামে একটি গান রিলিজ করেন। এরপর হিন্দি, ইংরেজি ও আরবি সহ বিভিন্ন ভাষায় গান গেয়ে দর্শকদের মাতিয়েছেন তিনি। তবে ইতিপূর্বে বিভিন্ন ভাষার গানগুলো নিয়ে সমালোচনা কুড়ালেও এবার বেশ প্রশংসাও পেয়েছেন তিনি। অনেকে করেছেন ইতিবাচক মন্তব্য। সাজ্জাদ হোসেন সোমন নামে একজন মন্তব্য করেছেন, এটা ভালো ছিল। আসমা সিদ্দিকা নামে একজন লিখেছেন, সত্যিকারের মেধাবী, মেধা এটাকেই বলে যা বিভিন্ন রকম চিন্তা করতে পারে। আরেকজন লিখেছেন, কি লিখবো বুঝতে পারছি না, তবে খুব সুন্দর একটা গান গেয়েছেন। দুর্জয় ভৌমিক নামে একজন তো এক ধাপ এগিয়ে গিয়ে এও লিখেছেন, এই গানটা ভালো হয়েছে, যদি কেউ ভালো কিছু করে তার প্রশংসা করা উচিত। তবে হিরু আলম গান গাইবেন আর সমালোচনা হবে না এটা হতে পারে না, ব্যতিক্রম ঘটেনি এই গানটির ক্ষেত্রেও। ইসলামিক বিডি ওয়াজ নামে একটি আইডি থেকে কমেন্ট করা হয়েছে, ধীরে ধীরে আন্তর্জাতিক মানের শিল্পী হয়ে যাচ্ছে আমাদের হিরু আলম। একজন লিখেছেন, এই গান শুনে পুরা 3 ঘন্টা উগান্ডায় ছিলাম। বেশ কয়েকজন তো বলেই ফেললেন এই গানটা উগান্ডার জাতীয় সঙ্গীত হওয়া উচিত। তবে আলোচনা সমালোচনা যেটাই হোক, হিরু আলম যে থামছেন না সেটা নিশ্চিত করে বলা যায়। যতই আমাকে করবি রে হেলা, ততই গাইব আমি গান।